ইতালি মহিলা আওয়ামী লীগ আয়োজনে রোমে অনুষ্ঠিত রক্তাক্ত 21 আগস্ট। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনে নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মুর্শিদা আক্তার। এখন নেক্সট থেকে বিস্তারিত। ইতালি মহিলা আওয়ামী লীগ আয়োজনে রোমে অনুষ্ঠিত হয় রক্তাক্ত 21 আগস্ট। সংগঠনের সহসভাপতি উমেহানি চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নয়ন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন আক্তার পপির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃশূন্য করতে 2004 সালে বিএনপি জামাত জোট সরকার রক্তাক্ত 21 আগস্ট সৃষ্টি করেছিল। আজ অনেকেই আওয়ামী লীগের হয়ে ষড়যন্ত্র করছে, আমাদের এখন আরও সতর্ক থাকতে হবে। সভায় ইতালি আওয়ামী লীগ এবং সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দোয়া মাহফিলে আইবি রহমান সহ 21 আগস্ট গ্রেনেড হামলায় এবং 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল নিহতদের জন্য বিশেষ দোয়া করা হয়। এস মাহমুদ, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। তাছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK টেলিভিশন।